জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গঠন করা হয়েছে এমনটাই জানিয়েছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ তবে অন্য দলগুলোকে অস্মেহ করছে দলটি এদিকে মাঝারি মানের দল গঠন করলেও লিগে ভালো খেলতে চায় স্বপ্নচূড়া ফুটবল একাডেমি তবে শুধু লোক দেখানো আয়োজন নয় বরং নারী ফুটবলের উন্নয়নে নিয়মিত লীগ চালু রাখার দাবি ক্লাবগুলোর ক্রীড়াঙ্গনে বসুন্ধরা কিংস মানে যেন চমক ছেলেদের দল কিংবা মেয়েদের চমক অবধারিত এই যেমন নারী লীগের দল বদলেও সেরাদের দলে ভিরিয়ে ভিন্নতার পরিচয় দিয়েছে তারা দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাওয়া নারী লীগে সাবিনা মারিয়াদের জাদুতে শিরোপা জিততে চায় কিংস তবে শুধু প্রিমিয়ার লিগই নয় এ কাপের দিকেও নজর তাদের তাই মাঠে নিজেদের সেরাটা দিতে মুখে আছে দলটি কিংস আসলে শিরোপা প্রত্যাশী সেভাবেই তারা টিম করেছে আমাদের প্রত্যাশা আসলে শিরোপার দিকে এবং শুধু শিরোপা নয় আমরা আসলে আরেকটু এগিয়ে আমাদের চোখ কিন্তু আসলে আমাদের লক্ষ্য কিন্তু আসলে এফসি কাপের দিকে আমি আশা করব যে বাফুফে যাতে এই লিগটা চলমান রাখে প্রতি বছর যাতে লিগটা হয় তাহলেই বোঝা যাবে যে আসলে এই লিগটা এবার এবছর কি করার জন্য করা হচ্ছে নাকি আসলে তারা ফুটবলের জন্য ফুটবলের কথা চিন্তা করে নারী ফুটবলের উন্নয়নের জন্য লিগটা করছে এদিকে বসুন্ধরার মতো চমক নেই অন্য দলগুলোতে তবুও পিছিয়ে থাকতে চায় না তারা তারকা সমৃদ্ধ নয় কিন্তু মাঝারি মানের দল গড়েছে স্বপ্নচূড়া ফুটবল একাডেমি দল গঠন যেমনই হোক ভালো খেলাটাই লক্ষ্য তাদের আসলে আমরা একদম টপ ক্লাস দল আমি বলবো না মিডিয়কার টিম করেছি নতুনদের কিছু নিয়েছি সুনামগঞ্জ থেকে কিছু ঠাকুরগাঁও কিছু ঠাঙ্গাইল মহিমিন সিং এভাবে মিলে ঝিলে আর কি আমরা সংগ্রহ করেছি খেলাটা শুরু হলে বোঝা যাবে কে কেউ দল করেছে চেষ্টা করছি ভালো কোচ এবং আরও কিছু কর্মকর্তা নিতে নিতে স্পন্সর যদি সেরকম অনুকূলে থাকে আমার মনে হয় যে ভালোই হবে কালে ভদ্রে আয়োজন নয় নারী ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিত লিগ করার দাবি জানায় ক্লাবগুলো সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা